কিরে আপেল খাচ্ছিস? আমিও খাবো, আমাকে দে। আরে তোরা কি করছিস? ও আপেল খাচ্ছিস, আমাকে দে। কেমন করে একটা আপেল তিনজনে খাবো? আমার আপেল আমাকেই ফিরিয়ে দে। কেন ভাগা ভাগে করে খাবো? কেমন করে একটা আপেল ভাগাভাগি হবে? এই এক একটা টুকরো গোটা আপেলের এক একটি অংশ, এবং প্রত্যেক ভাগেই আপেলের চার ভাগের এক ভাগ, অর্থাৎ 1/4। দেখাচ্ছি কি করে ভাগাভাগি করতে হয়। দাঁড়া, আমি কিচেন থেকে একটা ছুরি আনছি, এসে ভাগ করব। দুই ভাগ চার ভাগের মধ্যে, অর্থাৎ অর্ধেক। আমি দু ভাগ নিলাম, চার ভাগের মধ্যে দু ভাগ, অর্থাৎ অর্ধেক। আমি একটি নেব, এক টুকরো চার টুকরোর মধ্যে, অর্থাৎ 1/4। আর কোথায় কোথায় আমরা ফ্র্যাকশন ব্যবহার করতে পারি? যখন আমরা কোনো কিছু ভাগ করে খাই, যেমন চকলেট, চকলেটের 10 ভাগের মধ্যে 3 ভাগ নিলাম, বলতে পারো এর ফ্র্যাকশন কি হবে? অর্থাৎ আমরা বুঝলাম ফ্র্যাকশন বা ভগ্নাংশ হলো সমগ্রর অংশ বিশেষ বা পার্ট অফ হোল।